ক্রিকেট হলো রেকর্ড ভাঙা করার খেলা, তাই তো নতুন এক রেকর্ড গড়লেন বাবর আজম। ওয়ান ডেতে অধিনায়ক হিসেবে দূরত্বতম 1000 রানের রেকর্ড এখন তার দখলে। পাকিস্তান অধিনায়ক ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড। মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ান ডেতে রান তাড়া করতে নেমে 107 বলে 103 রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর আজম। অধিনায়ক হিসেবে 1000 রান পূর্ণ করতে এদিন তার প্রয়োজন ছিল মাত্র 98 রান। 96 থেকে 4 মেরে সেঞ্চুরির পাশাপাশি 1000-এর মাইল ফলক স্পর্শ করেন তিনি। 1000 রান স্পর্শ করতে অধিনায়ক বাবর আজমের লাগলো মাত্র 13 ইনিংস। সাবেক ভারত অধিনায়ক কোহলির লেগেছিল 17 ইনিংস, এবি ডেভিলিয়ার্সের 18 ইনিংস, কেন উইলিয়ামসনের 20 ইনিংস, অ্যালিস্টার কুকের 21 ইনিংস লেগেছিল। অধিনায়ক হিসেবে 13 ম্যাচে বাবরের সেঞ্চুরি 6টি, ওয়ান ডে কেরিয়ার সেঞ্চুরির সংখ্যা এখন 17টি।